বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইট্যাবস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা দেখাবো একটি G+5 স্টোরি বিল্ডিং এর মডেলিং, এবং এটা একটি রিয়েল প্রজেক্ট। এই প্রজেক্টটা অবশ্যই BNBC 2020 কোড ফলো করে অ্যানালিসিস এবং ডিজাইন করা হবে। তো আমাদের প্রথমেই যদি এই ধরনের একটা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান আসে, তাহলে আমাদের কি কি করণীয়, আমরা শুরু থেকে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব, এবং যেগুলো ফান্ডামেন্টাল বিষয় মনে হবে সেটা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আর এই টিউটোরিয়ালটা যদি আপনারা কমপ্লিট করেন, আমি আশা করি যে আপনারা অনায়াসে 5 স্টোরি অথবা 60 স্টোরি বিল্ডিং মডেলিং এবং ডিজাইন করতে পারবে। তো আমরা শুরু করি। তো প্রথমে যদি আমাদের কাছে এই ধরনের শুধু একটি ফ্লোর প্ল্যান পাঠানো হয়, আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে আমাদের একটা গ্রিড কলামের লেআউটটা তৈরি করতে হবে। শর্টকাটে কলাম লেআউট তৈরি করার জন্য আমরা এই যে কলামগুলো সব একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়, অথবা ইন্ডিভিজুয়ালি যদি থাকে তাহলে একটা একটা করে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা কপি করব, এখান থেকে কপি করে পাশে নিয়ে আমরা এখান থেকে একটা সার্কেল, এই যে আইকন থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকব, এবং এটাতে আমরা অফসেট 5 ফিট অফসেট নেব, অর্থাৎ সরি 5 ফিট। তো এরপরে আমাদের ভেতরের এটার দরকার নেই, এটা আমরা মুছে দিই। মুছে দেওয়ার জন্য ইরেজ এটাতে ক্লিক করলে মুছে যাবে। এরপর আমরা এখানে কনস্ট্রাকশন লাইন নিয়ে ভার্টিক্যাল বরাবর এবং হরিজন্টাল বরাবর আমরা গ্রিড লাইন টানবো, আর গ্রিড লাইনটা বিম এই কলামের মাঝখান দিয়ে যাবে, মিড পয়েন্ট। তো এই সিনটার তাহলে হরিজন্টাল বরাবর, যেখানে যে মাঝখানে এটার মাঝখানে যেগুলো কলাম আছে সবগুলো মাঝখান দিয়ে যাবে, আর এখানে আর বাদ নেই। এরপরে ইন্টার এন্টার, আবার আমরা কনস্ট্রাকশন লাইন নেই এবং ভার্টিক্যাল বরাবর ভি ইন্টার করলে ভার্টিক্যাল চলে আসবে অটোমেটিক। এরপর এখানকার যে মিড পয়েন্ট এই যে শো করছে, আমরা ক্লিক করি এইখানে এই কলামের মিড পয়েন্টে, এই কলামের মিড পয়েন্টে এবং কলামের মিড পয়েন্টে, এগুলো মিড পয়েন্ট এখানে সিলেক্ট করলে হয়, অথবা আমরা এই দুটা বাদ দিয়ে এইগুলো সিলেক্ট করে দিই। তাহলে মোটামুটি আমাদের গ্রিড লাইন টানা হয়ে গিয়েছে। এটা যেহেতু খুবই কাছাকাছি, কিছুটা ইসেন্ট্রিক আছে, এই মডেলিং এ ইসেন্ট্রিক রাখবো না, ইসেন্ট্রিক রাখবো না, আর এটা কেটে দিই। একটু ইজি করার চেষ্টা করি, সহজ মনে করি যে এই কলামটা আমাদের এখানে আছে, কাছাকাছি আছে। তো এভাবে আমরা গ্রিড লাইনটা টেনে নিব, গ্রিড লাইন টেনে আমরা এইগুলো ইরেজ করে দিব, মুছে দিব। মুছে দেওয়ার জন্য আমরা ট্রিম করতে পারি, TR ইন্টার ডাবল ইন্টার করে এগুলো সিলেক্ট করে, সিলেক্ট করলে মুছে যাবে, সরি। আর ডবল এন্টার ট্রিম, আর ইন্টার এটা সিলেক্ট করে ইন্টার, এখান থেকে যদি আমরা ক্লিক করে এগুলো ইরেজ হয়ে যাবে। আচ্ছা,
যেটুকু দরকার নেই এটা কেটে দিচ্ছে। এরপর আমরা এটা ডিলিট করি। তাহলে মোটামুটি আমাদের যে গ্রিড গুলো লাইন গ্রিড লাইন টানা হয়ে গেছে প্রত্যেকটা কলাম বরাবর, গ্রিড গুলো আমাদের নাম দিতে হবে কোনটা কোন গ্রিড এটার জন্য। এখানে দেখি কিছু ইয়ে করা আছে কিনা, এখান থেকে একটা কপি করে নিই, ইয়েও করতে পারি, নিজেরাও তৈরি করতে পারি, তো সময় লাগবে, এখান থেকে কপি করে নিয়ে দেখাচ্ছি। এইখানে বসিয়ে দেব, এরপরে এটাতে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা এটা এডিট করব, এটা এ, তারপরে এটা বি হবে, ডাবল ক্লিক করলে এডিট করা যাবে, বি, তারপর এটা সি, এরপরে সরি এটা সি, ডাবল ক্লিক করে ডি, এবং শেষে এটা হবে ই। তাহলে আমরা গ্রিডগুলোর নামকরণ করলাম, এরপরে এদিকের গ্রিডও দিতে হবে, আমরা এটাকে কপি করে কপি কপি নিয়ে এখানে নিয়ে এসে আমরা এটা রোটেট করব। রোটেট করার জন্য এটাতে সিলেক্ট করে এই রোটেশন যে রোটেট আইকন আছে এটাতে ক্লিক করে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব, এবং এটাকেও রোটেট করতে হবে, মুভ করে নেই, একটু মুভ করে মাঝখানে। হ্যাঁ, এবার এটাকে প্রথমটা মুভ করে নেই, এরপরে এটা কপি করে এখান থেকে কপি করে নিয়ে প্রতিটাতেই বসিয়ে দেব। এবং এটা নিচ থেকে 1, তারপর হবে 2, তারপর 3, তারপরে 4। তাহলে আমাদের এদিকে হলো 4টা গেট, গ্রিড লাইন এখানে 4টা, এদিকে হলো 5টা। এখন আমাদের করতে হবে যে গ্রিড থেকে একটা গ্রিড থেকে একটা গ্রিডের ডিস্টেন্স কত সেটা নির্ণয় করতে হবে। আমরা এই ট্যাবসে যেহেতু প্রথমে গ্রিড লাইন আঁকবো, তারপরে আস্তে আস্তে অন্য কাজ করবো, তাই আমরা লিনিয়ার এটা দিয়ে টেনে গ্রিড টু গ্রিড ডিস্টেন্সটা বের করে নিই। এরপরে কন্টিনিউয়াস এ গিয়ে পরের গুলো কন্টিনিউয়াস জানবো। তাহলে এটা 13 ফিট 4.4 ফিট 6 ইঞ্চ 4 ফিট 6 ইঞ্চ। এইদিকে থেকে আমরা লিনিয়ার নেবো, নিয়ে এখানে এরপর কন্টিনিউয়াস, স্কিপ চাপলে এটা কমান্ড ছেড়ে দেব। তো আমাদের এই যে গ্রিড লাইনটা আঁকা হয়ে গেল, গ্রিড টু গ্রিড ডিস্টেন্স কত এটা আমরা বের করতে পারবো এইভাবে। এটা দেখে আমরা ই ট্যাবসে এই ভ্যালুগুলো ইনপুট দিতে পারি। খুব সহজে আপনারা এভাবে কাজটা করে নিতে পারেন। করার পরে এটা সেভ করে নিলেন, সেভ করার পরে আমরা এখন কিভাবে ই ট্যাবসে এই মডেলিংটা করব তা দেখাবো। চলুন আমরা ই ট্যাবসে যাই, ই ট্যাব সফটওয়্যারটি ওপেন করি।
ETFs ওপেন হচ্ছে, একটা ভারী সফটে একটু সময় নেয়। তো আমরা এখানে ফাইলে গিয়ে ফাইল থেকে নিউ মডেল এখানে যেতে পারি, এখানে নিউ মডেল আছে, এখানে ক্লিক করে আমরা নতুন একটা মডেল ক্রিয়েট করতে পারি। আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ মডেল ক্লিক করলে আমাদের সামনে একটা ড্যাশবোর্ড আসবে। আমরা আগের টিউটোরিয়ালে এই সম্পর্কে অনেক বিস্তারিত বলেছি, যে প্রিলিমিনারি কোর্স ওইটা যদি আপনারা চান দেখে আসতে পারেন, ওইখানে একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হয়েছে। আমরা এখানে বেশি কথা বলবো না, লেন্দি করবো না, আমরা এখানে ইউজার ডিফাইন দিয়ে যে কোড আছে ওইগুলো সিলেক্ট থাকবে ওকে করে দেবো। তারপরে এখানে আমাদের নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন, আমাদের কয়টা গ্রিড আছে এখানে দেখে, আমাদের এক্স ডিরেকশনে 1, 2, 3, 4, 5টা গ্রিড, এটা হলো এক্স ডিরেকশন এবং এটা হলো ওয়াই ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশনে আমাদের 5টা গ্রিড আছে, আমরা এখানে দেব 5, এবং ওয়াই ডিরেকশন আমাদের কয়টি গ্রিড আছে আমরা একটু দেখে আসি। ওয়াই ডিরেকশনে 1, 2, 3, 4, আমাদের 4টা গ্রিড আছে ওয়াই ডিরেকশনে। তো আমরা ওয়াই ডিরেকশনে 4 আছে, আগের থেকে 4ই থাকবে। এবার আমাদের যেহেতু ইউনিফর্ম গ্রিড স্পেসিং না, আমরা দেখি ইউনিফর্ম কি না, আপনি দেখেন এগুলো কিন্তু ইউনিফর্ম না, এটা 13 ফিট, এটা 4 ফিট, 4.46 ইঞ্চ, এদিকেও ইউনিফর্ম না। তো যদি ইউনিফর্ম না থাকে তাহলে আমরা এখানে কাস্টম গ্রিড স্পেসিং এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এইটা হাইড হয়ে যাবে, হাইড হয়ে গেলে এবার আমরা এডিট গ্রিড ডাটা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যেখানে আমাদের ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এটাতে সিলেক্ট করতে হবে, কারণ আমরা একটা গ্রিড থেকে একটা গ্রিডের কত ডিস্টেন্স ওইটা বসাবো, তার জন্য এটা সিলেক্ট করতে পারে। এটা সিলেক্ট থাকলে একটা গ্রিড থেকে একটা গ্রিড না, প্রথম গ্রিড থেকে পরের গ্রিড, প্রথম গ্রিড থেকে তারপরের গ্রিড দূরত্ব এটা বসাতে হবে। তো এটা অনেক ঝামেলা, আমরা গ্রিড টু গ্রিড ডিস্টেন্স বসাবো বলে এটাতে সিলেক্ট না করে আমরা এটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এ থেকে বি পর্যন্ত গ্রিডের যে ডিস্টেন্স ওইটা আমরা এখানে বসাবো। এখানে আমাদের এখানে দেখাচ্ছে ইউনিটটা ফিটে আছে, তো আমরা দেখি প্রথম গ্রিডের ডিস্টেন্স কত এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশনে এ থেকে বি পর্যন্ত 13 ফিট, তাহলে আমরা এখানে 13 বসাবো, 13 ফিট। এরপরে বি বি থেকে সি পর্যন্ত আমাদের ডিস্টেন্স হলো 4 ফিট 6 ইঞ্চ, তাহলে আমরা 4 ফিট 6 ইঞ্চ বসাতে পারি, 4 ফিট 6 ইঞ্চ। এরপরেরটা 4 ফিট 6 ইঞ্চ, আমরা 4 ফিট 6 ইঞ্চ, এবং ডি থেকে ই পর্যন্ত যে ডিস্টেন্সটা এটা 13 ফিট, তাহলে এখানে 13 ফিট বসে, সরি 13 ফিট। তাহলে আমাদের এক্স ডিরেকশনে যে গ্রিড গুলো বসানো হয়ে গেছে এবং ওয়াই ডিরেকশনে আমরা যে এখানে গ্রিড গুলো বসাচ্ছি এখানে কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে, আপনারা একটু দেখবেন এখানে পরিবর্তন হচ্ছে। এবং এখানে দেখুন এটা 1, 2, 3, 4 এটা ওপর থেকে নিচের দিকে, কিন্তু এইখানে যে এটার ইন আউটপুট হবে এটা কিন্তু নিচ থেকে ওপরের দিকে। এর জন্য আমাদের যে গ্রিডের নামগুলো এইভাবে দেওয়া হয়েছে, নিচ থেকে উপরের দিকে দেওয়া হচ্ছে, কারণ আমরা এই ইট্যাপস এর সাথে মিল রেখে যাতে সহজ হয়, আমরা এটা জটিল করে নিই, জটিল যত সহজ করা যায় এভাবে চেষ্টা করছি। তো এরপরে আমাদের ওয়ান এটা ওয়াই ডিরেকশনে 1 টু 2 কত দূরত্ব এটা দেখবো, ডিস্টেন্সটা কত, গ্রিড 1 থেকে গ্রিড 2 পর্যন্ত ডিস্টেন্স 19 ফিট 4 ইঞ্চ, তাহলে আমরা এখানে বসাই 19 ফিট 4 ইঞ্চ। এরপরে গ্রিড 2 থেকে গ্রিড 3 এর ডিস্টেন্স হলো 11 ফিট 3 ইঞ্চ, 11 ফিট 3 ইঞ্চ। এরপরে গ্রিড 3 থেকে গ্রিড 4 10 ফিট 5 ইঞ্চ, গ্রিড 3 থেকে গ্রিড 4 10 ফিট 5 ইঞ্চ, তাহলে আমাদের গ্রিড গুলো সবগুলো ভালো হবে, আমাদের গ্রিড বসানো হয়ে গিয়েছে। এবার আমরা এখানে দেখবো বাবল সাইজ, বাবল সাইজ অর্থাৎ যে গোল গোল দেখাচ্ছে যে এর নাম
গ্রিড গুলোর আইডেন্টিফাই করা যায় যে নাম দিয়ে ওইগুলো, এটাকে বলে বাবেল। বাবেল সাইজ গুলো আমরা একটু কমিয়ে দিব, একটার মধ্যে একটা ওভারল্যাপ করে ফেলছে আর এটা আরটি দিব। এবার ওকে দিলে আমাদের এখানকার কাজ শেষ। এখন আমাদের যে স্টোরি, কতগুলো স্টোরি হবে, এখানে 4 ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো যেহেতু আমাদের জি প্লাস 5 স্টোরি বিল্ডিং অর্থাৎ 6 স্টোরি বিল্ডিং, আর প্লিন্থ লেভেল থেকে নিচে যাবে একটা স্টোরি অর্থাৎ 6 ইঞ্চ, এবং টপে ওপরে ছাদের উপর যে স্টেয়ার হবে ওইখানে একটা স্টোরি হবে, অর্থাৎ টোটালি আমাদের এখানে বসাতে হবে 6, 7, 8 স্টোরি। এবং টিপিক্যাল স্টোরি হাইট হবে 10 আর বটম স্টোরি হাইট হবে 6। এগুলো করার পরে আমাদের এখানকার কাজ শেষ। আমরা এখানে ওকে করলে আমাদের গ্রিডটা চলে আসবে। হ্যাঁ, 3টা উইন্ডো আসলো, একটা হলো মডেল এক্সপ্লোর, আর উইন্ডো 1-এ হবে উইন্ডো 1 প্ল্যান ভিউ, আর উইন্ডো 3 সরি উইন্ডো 2 হলো প্ল্যান ভিউ, আর উইন্ডো 3 হলো 3D ভিউ। আমরা আর একটু এডিট করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড মডিফাই গ্রিড এই অপশনে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের এখানে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখানে মডিফাই শো স্টোরি ডাটা, এখানে যে আমরা এটা একটু মডিফাই করব, মানে স্টোরি গুলোর নামটা একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য স্টোরি, প্রথম স্টোরি হবে এটা গ্রাউন্ড ফ্লোর জিএফ, আর এরপরে সিরিয়ালি স্টোরি 1, স্টোরি 2, স্টোরি 3, স্টোরি 4, স্টোরি 5, স্টোরি 6, রাইট হবে টপ, এবং এটা অবশ্য হবে 8 ফিট। রিফ্রেশ, ওকে ওকে। তাহলে আমাদের গ্রিড গুলো সঠিকভাবে বসানো হয়েছে, যে এখানে গ্রিড টু গ্রিড ডিস্টেন্স গুলো দেখাচ্ছে ভুল হয়েছে কিনা এটা আপনারা মেজারমেন্ট গুলো দেখতে পারেন। তো এর পরের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে ম্যাটেরিয়াল ডিফাইন করে, বিম কলাম এবং স্ল্যাব ডিফাইন করে আমরা এগুলো ড্র কিভাবে করব সেটা দেখাবো।